প্রায় অর্ধ শতাব্দী অতিবাহিত হলেও পাবনায় এখনও সংরক্ষিত হয়নি মহান মুক্তিযুদ্ধের অনেক গৌরবময় স্থাপনা। অযত্ন অবহেলায় হারিয়ে যাচ্ছে মুক্তিযোদ্ধাদের অনেক বীরত্ব গাথা আর পাক হানাদারদের নির্মমতার ইতিহাস। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট। এটি পাবনার পুরাতন টেলিগ্রাম অফিস। 1971 সালের 29শে মার্চ তিন দিন যুদ্ধের পর এখানেই প্রায় এক প্লাটুন পাক সেনাকে হত্যা করে দেশের মধ্যে প্রথম এ জেলাকে শত্রুমুক্ত করে মুক্তিযোদ্ধারা। 10ই এপ্রিল পর্যন্ত মুক্ত ছিল এ জেলা। মুক্তিযুদ্ধের এমন বীরত্বের এ ঐতিহাসিক স্থানটি স্বাধীনতার 51 বছরেও সংরক্ষিত হয়নি। পাবনার অবদা চত্বরে ছিল পাক হানাদারদের প্রধান ক্যাম্প, যেখানে মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করা হতো। এখানেই 18ই ডিসেম্বর মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে হানাদাররা। অথচ ঝোপঝাড়ে আচ্ছাদিত ঐতিহাসিক এ চত্বরে নেই কোনো স্মৃতিচিহ্ন। অযত্ন অবহেলায় ভেঙে পড়েছে ভবনগুলোও। এই অবদা কলোনি, বিশেষ করে নূরপুরে, এটা এবং টেলিগ্রাম অফিসটাকে বিশেষভাবে সংরক্ষণ করা উচিত আগামী প্রজন্মের জন্য, যেখানে মুক্তিযোদ্ধাদের জয় হয়েছিল এবং পাকিস্তান সেনাদের পরাজয় ঘটেছে। মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে পাবনা জেলা স্কুলে প্রথম মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিতেন স্কুলটির তৎকালীন ক্রীড়া শিক্ষক মৌলানা কসিমউদ্দিন, যাকে পরে নির্মমভাবে হত্যা করে পাক হানাদাররা। তার নামে একটি ছাত্রাবাস ছাড়া নেই কোনো স্মৃতিসৌধও। জেলা স্কুলে মৌলানা কসিমউদ্দিন স্যার, যে স্যার আমাদের শিক্ষা দিয়েছিলেন, উনি তমগায় খেদমত উপাধি পেয়েছিলেন। 1971 সালে পাকিস্তানের বর্বরতা দেখে উনি খেতাব বর্জন করেছিল। জেলা স্কুলে শারীরিক কসরত হতো, শারীরিক শিক্ষা দেওয়া হতো, 303 দিয়ে শিক্ষা দেওয়া হতো। পাবনা আলিয়া মাদ্রাসায় ছিল নকশাল ক্যাম্প, যারা পাক হানাদারদের অন্যতম সহযোগী হিসাবে মুক্তিকামী মানুষকে অমানুষিক নির্যাতনের পর তুলে দিত পাক সেনাদের হাতে। সেখানেও নেই কোনো মুক্তিযুদ্ধের স্মারক। পাবনা ছিল নকশাল এলাকা, যাদের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাবনাবাসী, সেই তাদের ছিল স্থায়ী ক্যাম্প আলিয়া মাদ্রাসা। একটা টর্চার শেল ছিল, যেখানে অসংখ্য মানুষকে ধরে গিয়ে মেরে ফেলত এবং লাশগুলো গুম করে ফেলত। পাবনা পুলিশ লাইন্স কালেক্টর ভবন সহ মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত স্থানে কিছু সৌধ নির্মিত হলেও সংরক্ষণের অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে অসংখ্য গণকবর ও বধ্যভূমি। আমরা যদি এই স্থানগুলো এখনই সংরক্ষণ করতে না পারি, তাহলে আমাদের মুক্তিযুদ্ধের যে গৌরবগাথা, সেই গৌরবগাথা কিন্তু হারিয়ে যাবে। অথচ পাবনা জেলার মুক্তিযুদ্ধে অনন্য, অসাধারণ ভূমিকা রেখেছিল, এটি সংরক্ষণ করা এখনই প্রয়োজন। মুক্তিযুদ্ধের গৌরবময় স্থাপনাগুলো যথাযথ মর্যাদার সাথে সংরক্ষণের দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।